হ্যালো, আজকে আমি তোমাদেরকে বলবো আমার হাজবেন্ড আমাকে কতটা ভালোবাসে। আমার হাজবেন্ড মানে এমনি ভাগ্য করে পাওয়া যায়, সত্যি বলছি ভাগ্য করে পাওয়া যায়। তোমরা হয়তো ভাববে যে কী কী করে যে তোমার হাজবেন্ড তোমাকে এত ভালোবাসে, তাহলে শোনো, আমার হাজবেন্ড আমাকে এতটাই ভালোবাসে যে কি বলবো, আমাকে সমস্তটা পারমিশন দিয়ে রেখেছে, মানে কিচ্ছু যাতে মানে সব কিছু করতে পারি আমি, কিচ্ছু যাতে মানে ও না বলে যে এইটা করতে হবে না ওটা করতে হবে না, যেমন যেমন না কাপড় কাচা, বাসন মাজা, কাপড় ঘর ঝাঁটানো, রান্না করা, সমস্তটা পারমিশন দিয়েছে, কোনো দিন বলে না যে তোমার কোনো অসুবিধা যাতে না হয় তুমি সব কাজ করো, সব পারমিশন রয়েছে তোমার কাছে। তো জানো তো, তারপরে কি করে জানো, এমনি হাজবেন্ডকেও পাবে না, এত আমাকে ভালোবাসে, এত ভালোবাসে। তারপরে যখন কাজের দিকে ফিরে আসে তখন কি করে বলো তো, একদম আমাকে কিন্তু ঘুমাতে দেয় যাতে আমার কোনো ডিস্টার্ব না হয়, সব বন্ধুদের সাথে গল্প করে এ করে যাতে আমার ডিস্টার্ব না হয়, বলে ও ঘুমাচ্ছে ঘুমাক, আমি মোবাইল নিয়ে সবার সাথে গল্প করি। এইভাবে আমার হাজব্যান্ড আমাকে ভীষণ ভালোবাসে জানো তো। তারপর আরেকটা কথা, কোনো দিন আমাকে না এই জামা কাপড় কানের কিছু কিনে দেয় না, কেন বলো তো জানো না তোমরা, যাতে আমাকে আরও বেশি সুন্দর লাগে, ওই জন্য আমাকে প্রচুর 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 ভালোবাসে, ওই জন্য না আর আমাকে না কিছু কিনে দেয় না, যাতে ও বলে তুমি এমনি সুন্দর, এই ধরনের আমার হাজবেন্ড। তারপরে জানো, কোনো দিন না বাইরে খাওয়াতে নিয়ে যায় না, কেন বলে তো, বাইরে খেলে আমার প্রচুর কেয়ার করে, ও জানে যে বাইরে খেলে আমার শরীর খারাপ করবে, ওই জন্য বলে তোমার শরীর খারাপ করবে বাইরে খেও না, তুমি ঘরেই রান্না করো ঘরেই খাও, যাতে তোমার শরীরটা খুব ভালো থাকে। এইভাবে আমাকে আমার হাজবেন্ড ভালোবাসে, দেখবে তোমরা দেখতে চাও, এক্ষুনি আমি কাছে গিয়ে বসবো, আর এত মানে তোমরা দেখে নাও, আমি আর কিছু বলছি না, তোমরা ভাবছো হয়তো আমার হাজবেন্ডের নামে শুধুই বলছি, তোমাদের হাজবেন্ড হয়তো এইভাবে ভালোবাসে না, কিন্তু আমারটা বাসে, তো তোমাদের হিংসাও হতে পারে, তো তাই আমি গিয়ে বলছি কতটা ভালোবাসে। দেখো, কি গো, ঠিক বললাম তো, এই মাথা খারাপ করো না, দেখলে ও চায় না আমি ওর মাথা খারাপ করি, দেখলে তো, আমাকে কোনো দিন কোনো কিছুতে অসুবিধা করে না জানো তো।